এই হচ্ছে আমাদের ইলিশ ওরে যেটার জন্য আমরা আসছি না ভাই বড়টা বড়টা কই নো বড় নো ছোট ভাই আমার পেট ডাকতেছে ইলিশ মাছ বলছে আয় আয় তাড়াতাড়ি নু ওকে এখন আমি নিচে নামলাম নিচে নামার সাথে সাথে যেটা ফিল হয়েছে সানগ্লাসটা আনা উচিত ছিল আমি আনি নাই আর আজকে যাচ্ছি সোহেল ভাইয়ের সাথে আর সোহেল ভাই একটু সামনে সো সোহেল ভাই পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে বাই দ্য ওয়ে হেলমেট টেলমেট সব নিয়ে আনিছি সো এখন মোটো ব্লগ হবে ফার্স্টে সোহেল ভাইয়ের সাথে দেখা করি দেন ব্লগিংটা স্টার্ট করি ওকে বের হলাম ক্যান্টনমেন্ট থেকে ঢাকা ক্যান্টনমেন্টে ব্লগ করা যায় না মানে এভাবে মোটো ব্লগ করা যায় না এর জন্য ক্যান্টনমেন্টে কোনো শ্যুট করা হয় না এখন ক্যান্টনমেন্ট থেকে বের হলাম এখন যাচ্ছি সবার সাথে মিট করার জন্য বাই দ্য ওয়ে আজকে অনেকেই আসতেছে সো যাদেরকে আমার আগের ব্লগগুলাই দেখছেন মোটামুটি এখন সবাইকেই দেখবেন আর এটা হচ্ছে আমাদের সোহেল ভাইয়ের গাড়ি যেটা সিলেটে আমি অনেক চালাইছি এখন আবার চালাচ্ছি এখন আমরা যাচ্ছি পোস্তখোলা ওরে বাইকের তেল নেওয়া লাগবে আর এখানে অনেক বিশাল একটা লাইন এটাই হচ্ছে ঢাকা শহর ওকে ও ও ওকে তেল নেওয়া শেষ এখন সেই ব্রিজে চলে যাই আর বাই দ্য ওয়ে আজকে প্ল্যান হচ্ছে মাওয়া ঘাটের এটা হচ্ছে সেই বিজয় সরণির জ্যাম আচ্ছা বাই দ্য ওয়ে আজকে যাচ্ছি মাওয়া ঘাট আর আমি যখন খুলনা যাচ্ছিলাম তখন বলছিলাম মাওয়াঘাটে একদিন এসে ভিডিও করবো কারণ রাস্তাটা অনেক ভালো যদি মাওয়াঘাটের একটা ব্লগ করি তাহলে মাওয়াঘাটটা সুন্দর করে দেখাইতে পারবো কারণ খুলনা যাওয়ার সময় খুব একটা মাওয়া দেখানো হয় নাই সো এর জন্য আজকে মাওয়া যাচ্ছি আর খুলনা গেলাম জাস্ট চার পাঁচ দিন আগে সো একটা কথা আছে না কালকার এসো আজকার আজকার এসো আভি কারণ আমি চিটাঙ্গে যাবো তাই কখন ঢাকায় আসবো জানি না আর মাওয়ার যে রাস্তা ওটা নতুন করে হয়েছে সো নতুন রাস্তায় নতুনভাবে একটা ব্লগ করা ওটাই ভালো ওকে আর মাওয়াতে সব ভাই ব্রাদার ওয়েট করতেছে আমরা অনেক লেট প্রায় আধা ঘন্টা লেট চলতেছি আর ঢাকা শহরের জ্যামের কথা কি বলতাম চিটাঙ্গে হলে ওই আধা ঘন্টাকে কভার দেওয়া যায় মানে টেনে টুনে চলে যাব কাহিনি শেষ বাট এখানে তো জ্যাম এই একটু পরপর জ্যাম এখন আবার মানে কোন দিক দিয়ে যাব এখন আমি ঢাকা ইউনিভার্সিটি ক্রস করতেছি মানে ইউনিভার্সিটি এরিয়া সো এগুলো দেখে তো যে কেউ বুঝতেছে নি এটা ইউনিভার্সিটি এরিয়া আচ্ছা এটা হচ্ছে শহীদ মিনার 2012 সালে আমাকে আমার আব্বু এখানে আনছিল এনে পুরো সব ঘুরাইছিল মানে শহীদ মিনার গেলাম স্মৃতিসৌধ গেলাম মানে পুরো ঢাকায় যা যা আছে না মোটামুটি অনেক ঘুরছিলাম 2012-তে এরপর থেকে ঢাকায় যতবারই আসছি নিজে নিজে আসছি সো এখন আর এগুলো ঘোরা হয় না এখন অন্যান্য প্লেসগুলো ঘোরা হয় এখান থেকে একটু সামনেই সবাই ওয়েট করতেছে সবার সাথে মিট করি আর ঢাকায় প্রচুর গরম প্রচুর মানে অবস্থা খারাপ করে দেওয়ার মতো গরম এটাই ছিল হানিফ ফ্লাইওভার বাট সেই সেই লাগছে সেই অনেকক্ষণ পর জ্যাম ট্যাম ছাড়া একটু বাইকটাকে টান দিয়ে যে ভালো টানা লাগলো আর এখানে টোল দিতে হয় টোল 10 টাকা করে আরও সামনে আরও মেবি 2 বার দেওয়া লাগবে এখন যাবো পোস্তখোলা পোস্তখোলায় সবাই আছে আমাদের গ্রুপের সবার এখানে থাকার কথা এখন একটু খুঁজে নিই ওকে সবাই মেবি এখন আমাদেরকে গালি দিবে ইয়া সব বাইক তো এখানে ভাই কতক্ষণ দেরি করাইলাম অনেকক্ষণ ভাই সময় 11টা বাজে বের হওয়ার কথা 11টা বাজে পাপি
না ভাই তো কষ্ট করতে আপনারা যে নিয়ে আসছে এর জন্য লেট ওকে এখন চাটা খাই ওকে সবাই খাওয়া দাওয়া করতেছে এখানে যাই ভাই চালাই এখান থেকে আমাকে সিগারেট দেখাই বলে যে বামে যাবে হায় আল্লাহ আচ্ছা যেটা যত সুন্দর ওটাতে ভয়ও তত বেশি যারা নতুন রাইডার তারা একটু সেফ চালানোই বেটার কারণ খালি রাস্তা পেয়ে যে কেউ চাইবে অনেক জোরে চালাইতে আর এই ইফতেকার ওর নতুন গাড়ি এর জন্য কত 50 স্লো স্লো রাইড কারণ এতক্ষণ ফার্স্ট চালাইছিলাম এখন একটু স্লো স্লো রাইড হোক আর দেখেই তো বুঝতেছেন এটা কেমন মানে কিছু বলার নাই আগে মাওয়াতে যেতে নাকি 3-4 ঘন্টা লাগতো মানে সবাই যা বললো এখন মেবি 30 মিনিট লাগবে আমার একটা সত্যি কথা বলতে আমার এর আগের বারও মাওয়া যাওয়ার অনেক প্ল্যান ছিল মানে ডিসেম্বরে তখন এই রাস্তাটা ছিল না সো আমাকে অনেকেই না করছে যে যাইও না যাইও না যাইও না সো যাবো যাবো না যাবো যাবো না করতে করতে আর যাওয়া হয় নাই বাট অনেক শখ ছিল মাওয়াতে যাবো ইলিশ মাছ খাবো মানে ইলিশ আমি কিন্তু মাছ খাই না আমি টোটালি মাছ খাই না মাছে কাঁটা থাকলে তো নাই আর যেসব মাছে কাঁটা নাই এগুলো খেতেও পারি নাও খেতে পারি এরকম এমন না যে মাছের টেস্ট আমার ভালো লাগে না আমার ভালো লাগে না হচ্ছে কাঁটাটা মানে আমার গলায় ভাঁধে এর জন্য আমি খাই না মাছ বাট এটা হচ্ছে জাস্ট একটা মানে স্বপ্নের মতো হ্যাঁ যারা ঢাকায় থাকে ওদের জন্য এটা কিছু না বাট আমি চিটংয়ে থাকি তো অনেক শুনি এই মাওয়ার কাহিনী সো এর জন্য যাওয়া মাওয়ায় আর সানি ভাই মেবি এতক্ষণে চলে গেছে কারণ সানি ভাই করতেছে ঢাকা থেকে মাওয়া 27 মিনিটে এই এটাই হচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতুটা অনেক বিশাল মানে এই পাশে শুরু হয়ে দেন অনেক দূর মানে আর সেতুটা কিন্তু একদম সোজা না এভাবে 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 এটা কিন্তু আমার শোনা না আমার নিজের দেখা কজ আমি কিছুদিন আগে খুলনা গেছিলাম এই অলমোস্ট চলে আসলাম মাওয়াতে বাট মাওয়াতে কোথায় ইলিশ মাছ পাওয়া যায় বা কোথায় কি ওগুলো নামে যায় না আমরা যখন খুলনা যাই এদিক দিয়ে সোজা মানে ফেরিতে উঠি দেন খুলনা অতটুকুই জানি এখন মাওয়াতে কোথায় ইলিশ মাছ আর কোথায় সানি ভাই এগুলো কিছুই আইডিয়া নাই আর আজকে প্রচুর গরম ছিল রাত আর রাস্তায় বাইক চালানোর সময় খারাপ লাগে নাই কারণ খারাপ লাগার কথাও না আমরা বাইকে ছিলাম স্পিড বোর্ড গার্ড হচ্ছে এটাই সানি ভাই নাকি এখানে ওকে আমরা এখন মাওয়াতে চলে আসছি এখন একদম ঘাটেই আর আমাদের সাথে যারা যারা আসছে সবাইকে পরিচয় করাই দিই লিখন আতিক তামিম
আবির নেহাল ভাই আমি আমি কে জানি ভাই না তুমি হচ্ছে ইফতেখার না তুমি ও আচ্ছা 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 আর তুমি জানি না না আমি তো নিজেকে চিনিই না ওকে তো আগে থেকে এর 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 কি ফবল প্রথম একটা দেখলাম এটা হচ্ছে ইলিশ মাছ মোটামুটি বড় সাইজের 10 পিস আর লেস দিয়ে ভর্তা করে দিবে 1800 চাইলো আমরা কিছু বললাম না কারণ আরও কয়েকটা ঘুরে দেখি কে কেমন বলে আর আজকে যেহেতু সানি ভাই আছে মুলামুলি সেই চলবে মানে পিছন থেকে কত ডাকতেছে যে ভাই একটু বলে ওই যে বড় ভাই 1300 বলে দিচ্ছে আর তোমার দোকানে দোকানে প্রমোশন হবে আমাদের দোকান পদ্মারপার কাশফুল হোটেল আমাদের দোকান ওই সাইডে আছে নদীর পাড়ে ডান হইলো নাকি ডান ডান হইলো সানি ভাই হতে পর ডান করছে সানি ভাই যা বলবে তাই হবে আমরা সানি ভাই হ্যাঁ লোকের মাসি রেখে দিল ভিতরে ওকে এখন খেতে বসলাম বাট এখনও কিছু আসা নাই সবাই ওয়েট করতেছি সবচেয়ে বেশি অধীর আগ্রহে আছে আমাদের সানি ভাই মানে কখন ইলিশ মাছগুলো ফ্রাই হয়ে আসবে আর পটপট করে দুই পিস নিয়ে নিব না আমি তো ইলিশ মাছ খাবো ওয়াসিক খাবে না ওয়াসিক দেখবে আমার খাওয়াই দেখবে তাহলে তোমার দুই পিস আমার এই সবাই চাকি চাকি ওকে ভাই ব্রাদারের জন্য ইলিশ মাছ কুরবান ঠিক আছে খালি ভাত খাবা খিদে লাগছে কারো ভাই আমার পেট ডাকতেছে ইলিশ মাছের মধ্যে আয় আয় তাড়াতাড়ি ঢুক আমি তো তোমার গুলা খামুই চার পিসের জন্য অপেক্ষা করতেছি খিদা লাগছে এর জন্য কিছু বলো না যখন রাইড করে আসতেছিলাম না একটা ওই আমার রোড দিয়েই উল্টা পথ থেকে একটা গাড়ি আসতেছিল উল্টা পথে গাড়ি আসতেছে ওর পিছন থেকে আরেকটা ওরে ওভারটেক করতেছে আলারা এক্সপ্রেস ওয়ে করছে আবার উল্টা পথে গাড়ি চালায় আমি এটাই বুঝলাম না ভাই যে রাস্তা উল্টা কেমনে আসে মানে আমরা আসলে উন্নত হইছে দেশের রোডঘাট উন্নত হইছে ডেভেলপ হইতেছে কিন্তু মানুষের চিন্তা চেতনার আসলে ডেভেলপমেন্ট দরকার বোঝানো দরকার যে এইভাবে এগুলা করা একজনের জান হ্যাঁ গ্রুমিং দরকার ভাই দিল না তো ভাই সানি ভাই হচ্ছে আমাদের ইলিশ যেটার জন্য আমরা আসছি আচ্ছা এখন সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে এখন খাইতে থাকি পরে এগুলো দেখাবো না কারণ এখন যদি এগুলো দেখাইতে যাই সবাই সব খাই ফেলবে কারণ অনেক খাদক আছে আমার আশেপাশে বুঝে নিয়ে ওকে আমাদের খাওয়া দাওয়া শেষ ওকে এখান থেকে প্ল্যান হচ্ছে চা চায়ের প্ল্যান করি আমাদের চা খাবো কই চন্দ্রের বাড়ি চন্দ্রের বাড়ি আমরা মেইন কথা হচ্ছে একটা টঙে চা একদম আর অবশ্যই সাবস্ক্রাইব টু ওয়েন ব্লগস সাবার ডায়লগ আজকে আমি দিলাম সাবার ডায়লগ আজকে আমি দিলাম সবাই সমস্যা নাই আপনি না থাকলে আমি আছি ওয়াসেক ভাইয়ের সাথে ও স্ট্যান্ড স্ট্যান্ড ওই ভাই ব্লগার হয়ে এগুলো উঠান না ওকে এখান থেকে বের হয়ে যাচ্ছি এরপর চা খাবো চা খাওয়ার পরে শেষ আমাদের ট্যুর হ্যাঁ এখন আসি খাওয়ার দাওয়ার যেটা খাইলাম ওটা কেমন ছিল আমি মাছ খাই না বাট এই মাছটা আমার অনেক ভালো লাগছে টেস্ট অন্যরকম বলবো না বাট টেস্টটা ভালো ছিল খেয়ে মজা লাগছে দেন ভাত ডাল ওগুলো তো নর্মাল সব জায়গায় সেমই হয় সো খাওয়ার দাওয়ার ঠিক ছিল মানে ট্যুর করে এসে জাস্ট সবাই মিলে একসাথে একটা রাইড করা দেন খাওয়া এটাই আর এখানে আজকে অনেকজনের সাথে নতুন পরিচয় হইলো নতুন বের হলাম
এইটাই সবার সাথে পরিচয়টা একটু বেটার হয়। আর অনেকে বলে আমার সাথে দেখা করবে দেখা করবে, এ ভাইয়া আমাকে সবসময় মেসেজ দিত, ভাইয়া চিটং আসলে আপনার সাথে দেখা করবো, চিটং আসলে দেখা করবো। দেন আমার কথা হইতো কয়েকবার, বাট কালকে হঠাৎ বসুন্ধরা থেকে বেরোচ্ছি, দেখি যে ভাই সামনে, ভাই আমাকে ডাক দিল, দেন রাতে আমরা আড্ডাও দিলাম, আবার আজকে এখানে। জিনিসটা এভাবে হয়, মানে আগে থেকে প্ল্যান করে হুটহাট কিছু হয় না। উনি যদি আমাকে বলতো না ঢাকায় আসতে দেখা করবো, হয়তো আমি টাইম দিতে পারতাম না, কারণ আমি এগুলোতে বিজি। এর জন্য রাইড করা, সবার সাথে পরিচয় হওয়া যায়। এখন ভাইয়ের সাথে একদম ফ্রি, ভাই চিটং আসবে, ফোন দিবে, ঘুরবো। ওকে, চা খেয়ে আমি চিটং ব্যাক করবো। সো লাস্ট কথা যেগুলো হবে ওগুলো চিটংয়েই হবে। আমরা এখানে চা খাওয়ার কথা ছিল, বাট এটা বন্ধ। এই চাটা নাকি অনেক ভালো ছিল, এর জন্য এই খাওয়ার জন্য আসা, বাট এখন তো আর হইলো না। আমি চা খাবো, আমার চা খাওয়া দরকার, কারণ লাঞ্চ করলাম, আর লাঞ্চ করার পর যদি একটা চা না খাই, আচ্ছা প্যারা নাই, খুঁজে বের করে ফেলি, কোথাও না কোথাও তো পাবো চা। ওকে, এখানে চা খাই, আর ব্লগটাও এখানে শেষ, কাজ সেম রাস্তা হয়ে যাবে, আর দেখা হচ্ছে চিটংয়ে। টাটা। মাওতে যাবো, ইলিশ খাবো, এটা আমার এখনই স্বপ্ন ছিল না, অনেক আগের স্বপ্ন ছিল, কারণ আমি অনেকের ব্লগ দেখতাম প্লাস অনেকের ভিডিও দেখতাম। সো যেহেতু ব্লগটা শেষ, আমি একটা কথা বলি, মাছ জিনিসটা আমি একদমই খাই না, বাট এরকম যখন সিচুয়েশান আসে তখন মাছটা আমার অনেক ভালো লাগে। আমার জন্য মাছ খাওয়াটা বাহানা থাকে, সবার সাথে একসাথে ঘুরতে যাওয়াটাই আমার জন্য ইম্পর্টেন্ট, এর জন্যই মাওয়া যাওয়া। সো আর কি বলবো, আজকের মতো এতটুকুই। যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে ব্লগটায় লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে নোটিফিকেশনটা পান, আমি অল টাইম ব্লগ আপলোড করব, আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। সো আজকের মতো এতটুকুই, ওয়াসেক এখন আসে, বাই বাই, টেক কেয়ার।